ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রথম প্রশ্ন করেছেন, ভাই জুমার দিনে দুই আজান হবে না এক আজান হবে, আশা করি হকটি ক্লিয়ার করবেন যাতে আমল করে পরকালে এই মরা সুন্নাত প্রতিষ্ঠিত করে নামাজের ভাগিদার নাজাতের ভাগিদার হই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে, যে আমরা যখন জুমার দিনে সলাত আদায় করি সেই সময় আজান কয়টা হবে, দুইটা হবে না একটা হবে? আসলে দুইটা না একটা নিয়ে মতানৈক্য নেই। আজান তিনটা হবে না দুইটা হবে, কেন একামত আজান? কথা বোঝেননি? যেটা আমাদের প্রচলিত ভাষাতে দুটো আজান হবে না একটা আজান হবে, সহিহ বুখারি কিতাবু জুমআ হাদিস নম্বর 915 এবং 916 দুইটা হাদিস বর্ণনা আছে। এই হাদিসটা আমরা সকলেই একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জামানায় কটা আজান ছিল? একটা। আবু বকরের জামানায় একটা, ওমরের জামানায় একটা, ওসমানের জামানায় দুইটা। তার মানে বোঝা গেল যে আবু বকরের জামানা তো একটা, ওমরের জামানা তো একটা, আর সঙ্গে আল্লাহ রাসূলের আমলও ছিল একটা। অবশ্যই ওসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময় দুটো আজান হয়, মানে একটা আজানকে বৃদ্ধি করা হয়। কেন? কারণ ছিল, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানটা যেখানে দিয়েছিলেন সেটা মসজিদের ভেতরে নয়, কোথায়? বাইরে জাউরা নামক একটা স্থানে। তাহলে বলতে গেলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ থাকার কারণেই তিনি আজানটা দিয়েছিলেন মসজিদের বাইরে। আমরা যারা দ্বিতীয় আজানটা দিই, ভাই বলুন তো কোথায় দিই, মসজিদের বাইরে না ভেতরে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোথায় দিয়েছিলেন? তাহলে এটা কি সুন্নাতে ওসমানিয়া থাকলো? স্থান পরিবর্তন যদি হয়ে যায় তাহলে কি সেটা সুন্নাত বলে বিবেচিত হবে? স্থানের সঙ্গে সুন্নাতের গুরুত্ব আছে না নেই? এখন যদি কোনো ব্যক্তি, আমরা মাইকে এমনি ধরেন পাঁচ ওয়াক্ত মাগরিবের আজান কোথা থেকে দিই? মসজিদের ভেতর থেকে দিই। এখন যদি কেউ বাজারের মধ্যে মাইক লাগিয়ে রাখে আর প্রত্যেকদিন আজান দেয়, কেন? বাজারে মেলা মানুষ আছে তার জন্য, ভাই হবে না? এটা একটা নতুন বিদাত হবে। মানে বোঝো, স্থান পরিবর্তনের কারণে এটা সুন্নাত নেই, কারণ স্থান ভিত্তিক এটা বিদাত। প্রথমত কেন এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে বাইরে দিয়েছেন, আমরা নিয়ে এসেছি ভেতরে? দুই, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ এবং আমি একটু বিস্তারিত প্রশ্নটার উত্তর দিতে চাইছি, কেন এটার সঙ্গে আমাদের আহলুল হাদিসদের মধ্যে মতানৈক্য আছে। তাই এটা যদি আমরা প্রত্যেকে বুঝে নিই, আমাদের ইনশাআল্লাহ এই সুন্নাতের উপরে আমরা খুব তাড়াতাড়ি আকৃষ্ট হতে পারি। তো যাই হোক ভাই, চার খলিফার মধ্যে তিন খলিফার আমল কি ছিল? আল্লাহ রাসূলের আমল কি ছিল? ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমল দুই। তো ভাই বলুন তো, কোনটা বেশি আফজাল, কোনটা বেশি উত্তম? আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা উত্তম, আর তিন খলিফা যেটা করেছে, একজন আছে যিনি দুটো আজান চালু করেছেন বাইরে, আমরা দেখছি ভেতরে, এটা সুন্নাতে ওসমানে আজান হচ্ছে না। এবং উত্তমের দিক থেকে এই তিনজনেরই সর্বোত্তম আমরা মনে করি। কথা বুঝতে পারলেন? আশেপাশে স্পষ্ট হয়েছে? এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায় জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।